আমার দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর বাজারে, এটি মান্দা থানা নওগাঁ জেলায় অবস্থিত। সামনে ঈদুল আজহা উপলক্ষে এই হাটে ব্যাপক পরিমাণে গরুর আমদানি হয়েছে। আজ আপনাদের এই গরুগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন। বড় ভাই, এটা দাম চলেন কত? 1,45,000, তাই না? দাঁত কাটা হয়েছে ভাইটার? চাচারা দাঁত কাটা হয়েছে? চার দাঁত না? চার দাঁত বয়স ওটার দাম চাইছেন কত? ওটার দাম চাইছেন কত? দাম 1,10,000। একবারে কি বলে খারাপ দেখি বরফের দাম চাইছেন কত? 170,000। 170,000। বয়স কত হয়েছে এটার? দুই দাঁত বয়স, তাই না? এটা এখন ভাই আনুমানিক ওজন কতটুকু হবে? 7 মণ হবে, না? বড় ভাই, এটার দাম চাইছেন কত ভাই? এটার দাম চাইছেন কত? দাম 40। 1,40,000। এটা বয়স কত হয়েছে? 6 দাঁত বয়স, তাই না? এটার ভাই এখন আনুমানিক ওজন কতটুকু হবে? 6.5 মণ। বড় দাম চাইছেন কত? দাম 1,20,000। বড় ভাইটার দাম চাইছেন কত? 5 লাখ। কত ভাই? 5 লাখ। 5 লাখ যাচ্ছেন? বয়স কত হয়েছে? 4 দাঁত। 4 দাঁত, জি। বড় ভাই, এটার দাম চাইছেন কত ভাই? এটার দাম চাইছেন কত ভাই? দাম চাইছেন কত? এটার দাম 1,30,000। এটা ভাই বয়স কত হয়েছে? বয়স 2 দাঁত বয়স, তাই না? এটা এখন ভাই আনুমানিক ওজন কতটুকু হবে আপনার আইডিয়া? 5 মিনিট একটু কম হবে, তাই না? বড় ভাইটার দাম চাইছেন কত এই গরুর? হ্যাঁ, এটার দাম চাইছেন কত? 1,50,000। 1,50,000 চাচ্ছেন? বয়স কত হয়েছে এটার? 4 দাঁত, না? বড় ভাইটার দাম চাইছেন কত? দাম চাইছি 2,20,000। 2,20,000। বয়স কত হয়েছে ভাই? 4 দাঁত। 4 দাঁত বয়স, হ্যাঁ। এটার ভাই আনুমানিক ওজন কতটুকু হবে? 8.5 মণ। 8.5 মণ হবে, না? ফাইনাল গুলি করলাম।
আছে।